সোনামার বাপের বাড়ি, তোমরা সেটা সবাই জানো। তো সেই কারণে আমার আরও আরোহাটা ঠাকুর দেখতে একটু সুবিধা হলো। তো সোনামার বাপের বাড়ি আমরা এসেছি, এসে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো মানে আমরা ভেবেছিলাম যে শুক্রবারে মানে বৃহস্পতিবারে ঠাকুর দেখবো, কিন্তু সোনামার একটু শরীর খারাপ হওয়াতে বৃহস্পতিবারে আমাদের ঠাকুরটা দেখা হয়নি। তো সেই কারণে আমরা শুক্রবার রাতে ঠাকুর দেখেছি। আর দেখো এই যে এটা কিন্তু ঠাকুরের শোভাযাত্রা বেরিয়েছিল জানো তো। আর এই দেখো আমার মানে আমার আহান ছোদাবানের কোলে উঠে কেমন বেলুন নিয়ে খেলা করছে দেখেছো। এটা যখন আমরা শোভাযাত্রা দেখছিলাম ঠাকুরের, সেই সময় আমার আহান ছোদাবানের কোলে বেলুন নিয়ে খেলা করছিল। আর জানো তো বেলুনটা কিন্তু ফাটিয়ে দিয়েছিল একজন, কী জানি কী ফাটালো জানি না। আর এই দেখো এখানে একটা হাতি মানে একটা প্যান্ডেলের সামনে একটা সুন্দর হাতি একটা মূর্তি তৈরি করে দাঁড়িয়ে রেখেছে, এত ভালো লাগলো তাই কিন্তু আমাদের না দেখতে পারলাম না। তারপরে দেখো লাইটিংটা এত সুন্দর, মানে আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি আর তোমাদের জন্য আর কি। জানি না ঠিকঠাক পারি কি না, চেষ্টা করি তুলে ধরার, যতটুকু পারি যেভাবে পারি সেভাবেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে, আর সেই কারণে ভাবলাম তোমাদের কিন্তু দেখিয়ে দিই লাইটিংটা। যদিও আপনজন নামে একটা ক্লাব আছে, মানে এখানকার সেরা ব্যান্ডেল ঠাকুর হয় বলতে পারো, তো সেটার আমি দেখতে পারিনি, তার কারণ ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই দেখো আর একটা নতুন শোভাযাত্রা বেরিয়েছে, সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। মানে পথ চলতে চলতে দেখতে পাচ্ছি বেশ দুটো তিনটে ক্লাব শোভাযাত্রা বের করে ফেলেছে ঠাকুরের, মানে বিসর্জন দিতে গিয়ে যাচ্ছে তখন একসঙ্গে ওরা সুন্দর করে লাইন দিয়ে বের মানে ঠাকুরটা টেনে দিয়ে যাচ্ছে। খুব দেখতে ভালো লাগলো তাই তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আর একটা প্যান্ডেল, আর একটা প্যান্ডেলে চলে এসেছি। তো আর একটা প্যান্ডেলে দেখো মানে ঠাকুর যে করেছে না এগুলো সব কিন্তু মানে আছে, কিন্তু সব তো জানি না তাই তোমাদের ব্যাখ্যা করে বলতে পারলাম না, কিন্তু খুব ভালো লাগলো দেখতে, দেখেছো তো খুব ভালো লাগলো। এটা হচ্ছে পাগলা বাবার ধাম, মানে এই প্যান্ডেলটা তৈরি করেছে পাগলা বাবার ধামের ধাম যেরকম আর কি, মানে সেই অনুসারে করেছে আর কি। ভেতরটা দেখো কত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আর দেখো কত লোক, প্রচুর মানে প্রচুর ভিড়। ঠাকুর যেদিন বিসর্জন দেবে ওরা, এই দিনকে আমরা যেদিন শুক্রবার রাতে ঠাকুর সেই দিনই কিন্তু ঠাকুর বিসর্জন মানে রাত আটটা না রাত 10টা 11টা 12টার সময় হয়তো বিসর্জন দিয়েছে ওরা। যাই হোক তবু দেখো বিসর্জনের দিনও কত ভিড়, বাপ রে বাপ। মানে আমাদের বাঁকুড়ায় দুর্গাপুজোতে যেরকম ভিড় হয় আরোহাটায় কালী পুজোতে সেই রকম ভিড় হয়। দেখো এটা হচ্ছে আরও একটা প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেলগুলো করেছে সত্যি, মানে দেখে না চোখটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগলো দেখতে। তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করবো না, কেননা আমাদের বাঁকুড়ার তো ঠাকুর প্যান্ডেল সেভাবে আমি দেখিনি, যেটুকু যা পেরেছি আর কি এর তার কাছ থেকে জোগাড় করে ভিডিও করেছি, তাও সেভাবে করতে পারিনি। যাই হোক দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। তাই জন্য এরকম আমার পিছনে সোনাগাঁও দাঁড়িয়ে আছে, একটু ওদেরকেও তুলে নিয়েছি প্যান্ডেলের সামনে ওরা দাঁড়িয়ে ছিল। প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর, আর এই দেখো বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছে, লাইটিংগুলো এত ভালো করেছে, মানে কী বলবো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এ দেখো এই সময় আমার আহার ছোড়া ভেঙে পড়েছে ওর ছোটদাদা নেই করে, মানে ওর ছোটদাদা না আর ওর বাবা দুজনেই ওকে বলে নিয়েছে, আমরা কেউ বলে নিই কেন বলো তো, ওই যে একটু সাজু করে বেরিয়েছে। আর দেখো আমি একটা প্যান্ডেলের ভেতরে ঢুকে একটু ভিডিও করে নিলাম, এখানে মনে হয় আমার সোনামাও এসেছে আমার সঙ্গে, একটু দেখে নি দাঁড়াও এসছে কি না। হ্যাঁ এই তো আমার সোনামাও এসেছে, একটু ভিডিও করছিলাম, সোনামা বলে মামনি তাহলে আমিও চলে আসি, দেখো আমরা একটু ভিডিও করে নিলাম ভেতরে। এই যে এখন ভেতরে লোকজন ঢুকছে, এই যে ওরাও ঢুকছে, এই যে এই যে আমরাও ঢুকছি। আর ভেতরটা দেখো এই প্যান্ডেলের ভেতরটা দেখো যতদূর সম্ভব ওই হয় বাঁশ কেটে করেছে, নয় যে গুলি বাঁশের যে ইয়েগুলো থাকে না মনে হয় ওইগুলো দিয়ে প্যান্ডেলের ভেতরে কাজটা করেছে, এত সুন্দর করেছে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। খুব সুন্দর করেছে দেখে নাও, মানে আমার তো খুব ভালো লাগছে, এত সুন্দর প্যান্ডেলের কাজ সত্যি কীভাবে যে করে, মানে যারা করেছে তাদেরও মানে কী বলবো তাদেরকেও হ্যাটস অফ দিতে হয় যে এত সুন্দর কাজ কী করে করে, এত নিখুঁত কাজ সত্যি দেখার মতো। দেখো কাজগুলো খুব ভালো লেগেছে আমার জানো তো, এখানকার যে মানে প্যান্ডেলের ভেতরের কাজ, ভেতরের ডেকোরেটিং, বাইরের প্যান্ডেল মানে এত সুন্দর করেছে সত্যি দেখার মতো। আর যে দেখো মানে শেষ দিনেও ভাসানের দিনেও যে কত ভিড়, কত জায়গার লোক, মানে গোপা বলছিল, গোপা আমার বিয়ান, ও বলছিল
কয়েকদিন ঠাকুর ছিল, আমার মনে হয় শনিবার থেকে লোক দেখা শুরু করেছে, হয়তো সোমবারে কালী পুজো ছিল দেখা শুরু করেছে, তাহলে আরমঘাটার লোক ফাঁকা ফাঁকা সময় দেখে নিয়েছিল। আর এই যে সমস্ত বাইরের লোকের ভিড়, সমস্ত আমার বিয়ান বলছিল গোপা বলছিল তাই, যে যেন দিদি আজও বাইরের লোকের ভিড় দেখছি। সত্যি দেখো এটা একটা প্যান্ডেল এত সুন্দর, এত ভালো লাগছে দেখে, মানে মনটা ভরে গেল। আমি খুব একটা হাঁটতে পারি না, হেঁটে হেঁটে আমি খুব একটা দেখি না, মানে হেঁটে দেখবো না বলে এই বাথরুমের ঠাকুর আমার সেভাবে দেখা হয়নি। কিন্তু দেখো এখানে কিন্তু হেঁটে হেঁটে দেখলাম, মানে আসলে ভিড়ের মধ্যে তো এই দিক দিয়ে ওই দিক দিয়ে এইগুলি সেইগুলি দিয়ে গেছি, মনে হলো না যে এত হেঁটেছি ক্লান্তি আসবে, এইসব কিছুই না। আসলে বোমা বলছিল আসলে আনন্দ করে হেঁটে হেঁটে দেখেছি, তো দেখেছি তো দিদি ওই জন্য কিছু টের পেলাম, মানে খাতিরটা মনে হয়। দেখো এটা আর একটা প্যান্ডেলে দিচ্ছি, এই প্যান্ডেলের ভেতরে ডেকোরেটিংটা শুধু দেখো সত্যি দেখার, তার কি কালারফুল, সত্যি দেখে নাও তোমরা একটু। দেখো তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে যে কেমন লাগলো তোমাদের, দেখো কি কালারফুল সত্যি। আজকের এই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে কী দেখালাম আর কী বললাম তোমাদের। দেখো সত্যি ভেতরে দেখার মতো, ভেতরের ডেকোরেটিংটা না দেখার মতো, অদ্ভুত সুন্দর আর কি কালারফুল সত্যি, যেন মনে হচ্ছে রঙের বন্যা বয়ে গেছে প্যান্ডেলের ভিতরে, এত ভালো লাগছে আমার সত্যি, দারুণ লাগছে দারুণ। আর এই যে ঠাকুরটা রাখবে ঠাকুরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর সত্যি ভেতরের ডেকোরেটিংটা শুধু দেখো তারা দেখার মতো, কিছু বলার নেই আমার, এত সুন্দর জিনিস, এত সুন্দর ডেকোরেটিং হতে পারে, এত কালারফুল ভেতরটা, দারুণ দারুণ খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আমার না এই প্যান্ডেলের ভেতরের যে ডেকোরেটিংটা এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আসলে আমি একটু কালারফুল দেখতে খুব পছন্দ করি, আর এটা যেহেতু কালারফুল সেজন্য আমার খুব মন টেনেছে এই প্যান্ডেলটা। দেখো কি বন্ধুরা ভালো লাগছে তো, আমার তো দারুণ লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এত সুন্দর। আর ভেতরটা না যে আমি তো অনেকটা লম্বা, নিশ্চয়ই বুঝতে পেরেছো, যাই হোক এটা দেখো একটা লাইটিং, তো লাইটিংটা খুব ভালো লাগলো। এটা দেখো আর একটা, এই ক্লাবটার নাম যতটুকু সম্ভব পুষ্প, তো এরা হচ্ছে কেদারনাথ। কিন্তু দেখো আমি তো অতটা সুন্দর করে ভিডিও করতে পারি না, চেষ্টা করেছি যতটা তোমাদেরকে তুলে ধরা যায় তোমাদের, মানে তোমাদের তোমরা বুঝতে পারো যতটুকু আমি মানে করলাম, জানি না কতটা কি ঠিকঠাক করলাম সেটা আমি জানি না, তবে যেরকমভাবে আমি পারি আমি আমার মতো করে করেছি। কি সুন্দর যে করেছে সত্যি দেখার মতো, এরা তারিখের মধ্যে তো ক্লাব, এরা হচ্ছে কেদারনাথ, মানে এখানে কেন তো আমরা ভিতরে দেখাতে পারতাম না, এটা দেখাতে পারলাম। আমার সোনা আমার মামা ও পুলিশ ও আমাদের একটু কায়দা করে মানে ঢুকিয়ে দিয়েছিল এই প্যান্ডেলটা, যাতে আমি ভিডিওটা করতে পারি আর যাতে আমি দেখতে পারি, তা সেই জন্য ও ও আমার সোনামার মামা, সোনামার বলছে সোনামার মামা হচ্ছে এই পুষ্পক ক্লাবের মেম্বার, তা ওই আমাদের এই মানে এই প্যান্ডেলটা দেখার এবং ভেতর দিয়ে যাওয়ার সুযোগটা করে দিয়েছে। ঠাকুর তো আমরা আগে থেকে দেখে নিয়েছিলাম, ও ভেতর দিয়ে আমাদের ঢুকে ঠাকুরটা দেখিয়েছিল, তো আমি বললাম যে দেখো আমার না একটু প্যান্ডেলটা তোলার ইচ্ছা দেখার ইচ্ছা, তা বললো ঠিক আছে আমি ঢুকে নিচ্ছি, কারণ আসলে এই ক্লাবের মেম্বার এবং পুলিশও, তো সেই কারণে ঠোকাতে পেরেছে আমরা পুরো প্যান্ডেলটা দেখেছি। তো দেখো আমি আমার একটা করে করেছি, আমি কিন্তু সুন্দরভাবে ঠিকঠাকভাবে ভিডিওটা এখনও করতে শিখিনি, তবে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের জন্য তুলে ধরেছি। কেমন লাগলো তোমাদের এই পুষ্পক ক্লাবের প্যান্ডেল কেদারনাথ থিম, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে। তোমরা যদি কমেন্ট না করে জানাও না জানাও তাহলে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই জানাবে। আর ওই যে কালারফুল প্যান্ডেলটা যেটা বললাম ওই ক্লাবের নামটা আমি ঠিক জানি না, আসলে আরও কাটার ক্লাব তো আমি বলতে পারবো না, তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে। ধরো আমি ওই ক্লাবটা মানে ওই ক্লাবের প্যান্ডেলটা যেটা ওটা কালারফুল নাম দিলাম, তো তোমাদের কমেন্টে সুবিধা হবে, তোমরা যদি ওইগুলো কমেন্ট করবে তাহলে বলতে পারবে যে ওই কালারফুল প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে ঠিক আছে, বা কালারফুল প্যান্ডেলের যে ভেতরের ডেকোরেটিংটা এটা দারুণ লেগেছে, এইভাবে কমেন্ট করে আমি বুঝতে পারবো। এই দেখো বাইরে থেকে আরেকটু দেখিয়ে দিলাম কেদারনাথ থিমের এই প্যান্ডেলটা পুষ্পক ক্লাবের, আমার খুব ভালো লেগেছে, এটা কিন্তু আর একটা ক্লাবে চলে এলাম। তো এই ক্লাবের ঠাকুর আবার অসাধারণ করেছে দেখতে, খুব সুন্দর করেছে, দারুণ। আসলে দেখো আমি না চওড়া করে ভিডিওটা করতে পারিনি, সব জায়গাতেই লম্বা লম্বা করে করে ফেলেছি, যার জন্য যে খুব একটা ভালো হয়েছে তা নয়, যাই হোক যতটুকু চেষ্টা করেছি
দেখিয়েছি তোমাদের কিন্তু, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এই ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমার এই ঠাকুরগুলো দেখতে। এরা না মানে এই যে আড়ংঘাটার যে ক্লাবগুলো যে ঠাকুরগুলো করে, প্রত্যেকটা ঠাকুর যে করেছে ওরা, এর কিন্তু মানে আছে জানো তো। কিন্তু ওরা যদি একটু লিখে লিখে দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। ছোটোবেলা আমি নবদ্বীপে কয়েক বছর ছিলাম, তো নবদ্বীপের রাশে যেসব প্যান্ডেলে ঠাকুর হতো জানো, ওরা না লিখে লিখে দিত যে এই ঠাকুর এই 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 ঘটনা, তাহলে বুঝতে পারতাম। তো যাই হোক, এটা দেখো আর একটা প্যান্ডেল, এটা আর একটা প্যান্ডেলে ঢুকলাম। ভেতরের ঠাকুরটা দেখো ছোট্ট, কিন্তু ঠাকুরটা না অসাধারণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর তাই দেখো সামনে থেকে ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে তো? আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো এই যে ঠাকুর, এই যে কালী ঠাকুর, এইভাবে এরও কিন্তু মানে আছে। কিন্তু ওই যে বললাম এরা লিখে দেয়নি বলে আমরা আমি ঠিক তোমাদের দেখাতে পারিনি। আর দেখো এইটার ভেতরে, এই প্যান্ডেলের ভেতরে ডেকোরেটিংটা দেখো, এই ডেকোরেটিংটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই ভেতরটা, এই যে আমার পুজোগুলি দেখছে, এই যে আমার বিয়ান গোপাগুলোগুলো দেখছে, দেখো ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমার। নানান ধরনের কালীমা, নানান ধরনের মাকালি পড়েছে এরা, খুব ভালো লেগেছে। এটা দেখো আর একটা প্যান্ডেল আসছে, এই দেখো এই প্যান্ডেলটাও দূর থেকে তুলেছি, যতটুকু পেরেছি, আমার খুব ভালো লেগেছে, তাই তো। আর এদিকে এই প্যান্ডেলের ভেতরে এই যে এই ঠাকুর, এই ঠাকুরটা জানো তো, এই যে কালী ঠাকুর এইভাবে মূর্তিগুলো তৈরি করেছে, এরকম তো মানে আছে। ওই যে তোমাদের বললাম লিখে দেয় বলে জানি না, তো যাই হোক দেখো আর একটা প্যান্ডেল, এটা কিন্তু আমি দূর থেকে তুলেছি, কেমন হচ্ছে বন্ধুরা? দেখো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ দেখার মতো প্যান্ডেল, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। তো কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।